পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকে গোরামহাল গ্রাম থেকে ময়না থানার পুলিশ সঞ্জয় তাঁতি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। ময়না থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় সঞ্জয় তাঁতির কাছে প্রায় 45টি তাজা বোমা আছে এবং তার কাছে একটি 9mm পিস্তল আছে। এই খবর পাওয়ার পর ময়না থানার পুলিশ অভিযান চালিয়ে তার কাছ থেকে একটি 9mm পিস্তল সহ 13 রাউন্ড গুলি উদ্ধার করে বলে ময়না থানার ওসি গোপাল পাঠক সাংবাদিক সম্মেলনে জানান। সঞ্জয় তাঁতিকে আর্মস রাখার অপরাধে তমলুক কোর্টে পাঠানো হয়। গতকাল রাত্রে আমরা ময়না থানার পক্ষ থেকে একটা খবর পাই যে বাগচা জিপির অন্তর্গত গোড়ামহল গ্রামে সঞ্জয় তাঁতি, যে আগেও বিভিন্ন কেসে যুক্ত ছিল, সেই তার আরো সাগরেদদের নিয়ে আবার বোম বাঁধার কাজ শুরু করে এই বাগচা গ্রাম পঞ্চায়েতেরই গোড়ামহল গ্রামে ঘুঘুর পুল বলে একটা জায়গা আছে সেখানে। তারপরে আমার নেতৃত্বে একটি টিম এবং চন্দন মাইতির, সাব ইন্সপেক্টর চন্দন মাইতির নেতৃত্বে একটি টিম রাত্রিবেলা প্রায় 12টা নাগাদ মুভ করে এবং তার নেতৃত্বে চন্দনবাবুর নেতৃত্বে সাব ইন্সপেক্টর কাজল বর্মাও ছিল। কাজল বর্মা সেখানে আরেক দিক থেকেও উনি অপারেশন করেছে। তিন দিক থেকে আমরা এই যে গ্যাংটা মানে বোম বাঁধছিল সেটাকে আমরা ঘিরে ফেলি এবং ঘেরার পরে আমরা 6 জনকে ইনফরমেশন থাকলেও আমরা রাত্রিবেলার অন্ধকারে একজনকেই ধরতে সমর্থ হই। তাকে আমরা অ্যারেস্ট করেছি। তার নাম সঞ্জয় তাঁতি, বাবার নাম ভোলানাথ তাঁতি, বাড়ি গোড়ামহল গ্রামে। সার্চ করার পরে তার থেকে আমরা কাছাকাছি 13 রাউন্ড গুলি পেয়েছি এবং একটি 9mm পিস্তল পেয়েছি এবং এছাড়াও প্রায় 45টা মতো লাইফ বোম, মানে যেটাকে পেটো বলা হয় আর কি, জীবনহানি হতে পারে যেখান থেকে, যে বোমগুলো থেকে, সেগুলো আমরা কালকে রাত্রিবেলা ওর থেকে পাই। বর্তমানে আজকে সকালবেলাও কিছু জায়গা ও আমাদেরকে বলে, কিছু জায়গা আমাদেরকে দেখায় এবং ওর দেখানো মতে কালকে যে রাত্রিবেলা ওরা বোম তৈরি করছিল সেই 1 গ্রাম বোম আরও প্রায় 40 পিস মতো বোম আমরা পাই। পরবর্তীকালে আমরা ওকে আজকে কোর্টে ফরওয়ার্ড করেছি এবং কোর্টে থেকে আজকে ওকে পুলিশ কাস্টাডিতে আনার প্রক্রিয়া চলছে। লানেট সিজেএম তমলুকে আমরা ওনাকে পাঠিয়েছি। এই সঞ্জয় তাঁতি বিজেপি পার্টির সমর্থক এবং অনেকদিন ধরেই আমাদের কাস্টাডিতে ছিল। পরবর্তীকালে বেল পাওয়ার পরে সে বোম বাঁধতে গিয়ে তার দেহের বাঁ দিকের অংশ প্রায় জ্বলে যায় এবং প্রচুর স্প্লিন্টারের দাগ আছে। আমরা ওর ফোন থেকে নানা রকম তথ্য পাচ্ছি এবং ফোনকে আমরা ফরেন্সিকে পাঠাবো, কারণ এই ফোন থেকে আমরা অনেক বড় যোগাযোগ পেয়েছি, অনেক নেতৃত্ব স্থানীয় লোকের সাথে তার যোগাযোগ এবং কোত্থেকে এই টাকা আসছে সেটা আমরা তদন্তের স্বার্থে এখন গোপন রাখছি, কিন্তু আস্তে আস্তে আমরা প্রকাশ করব কোত্থেকে কিভাবে টাকা মুভমেন্ট হচ্ছে, কোত্থেকে এই বোমের মশলা ওরা জড়ো করছে এবং এর পেছনে কোন কোন ইভেন নেতৃত্ব স্থানীয় লোকেদের কোথায় কোথায় হাত আছে, এটা আমরা তদন্তের মধ্যে আস্তে আস্তে প্রকাশ করব। এই সঞ্জয়ের কাছ থেকে সকালবেলা এবং রাত্রিবেলা সবকিছু মিলিয়ে কাছাকাছি 95 পিস লাইভ বোমা, প্রায় 15 কেজি মতো বোমা তৈরির মশলা, বোমা তৈরির জন্য যে সমস্ত জিনিস লাগে যেমন পেট্রোল, কেরোসিন, নেলস মানে পেরেক যেটাকে বলা হয় আর কি, যেটা স্প্লিন্টার হিসাবে কাজ করে, স্টোন চিপ এবং সুতলি দড়ি যেটা দিয়ে বোমটাকে বাঁধা হয়, সেই সমস্ত জিনিস আমরা কালকে সিজার করেছি। বাকি যে 5 জন যারা কালকে রাত্রিবেলা অন্ধকারের সুবিধা নিয়ে পালিয়ে গেছে তারা পুলিশ পার্টির উপরে বম চার্জ করেছিল, কিন্তু যাই হোক লাকিলি আমাদের কারোর কিছু হয়নি। এরকম অভিযান কন্টিনিউয়াসলি বাগচাতে আমরা চালিয়ে যাচ্ছি। বিগত কিছুদিন আগে আপনারা জানেন যে আমরা প্রায় 1000-এর উপর বোম বাগচাতে উদ্ধার করেছিলাম এবং সেগুলোকে বোমগুলোকে ডিফিউজ করা হয়েছিল। তো আমরা এই যোগসূত্র থেকেই সঞ্জয় তাঁতির আমরা খবর পেয়েছিলাম। সঞ্জয় তাঁতির এগেনস্টে আমাদের কাছে পুরনো দিনে 13টা কেস ছিল এবং এর এগেনস্টে আমরা 110 CRPC যেটা হয় সেটাও আমরা করেছি।
এবং এই 110 সিআরপিসি খুবই একটা আইনত একটা বেশ বাধ্যবাধকতায় মানুষকে বেঁধে ফেলে, তবুও এর কোনো ক্যারেক্টারিস্টিক্সে চেঞ্জ হয়নি। এবং ও যে কাজটা করছে এবং ওদের মদতে যে সমস্ত লোক কাজগুলো করছে, এতে মানুষের হিউম্যান লাইফ এন্ডেঞ্জারের সম্ভাবনা ছিল। আমরা ওকে অ্যারেস্ট করেছি, আজকে আমরা পিসিতে নিয়ে আসছি, এবং ভবিষ্যতেও আমাদের এরকম রেট কন্টিনিউয়াস চলবে যাতে এরকম আর কোনো ঘটনা বাচ্চাতে না হয়।